লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন, পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়, দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। আপনি নামেন? নাইমা তো যাব তো আকাশি গো, তোর আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলাইছি আকাশি। সত্যি সত্যি ভালোবেসে ফেলাইছেন? সত্যি সত্যি, বিশ্বাস করো। আপনার গোবারে আপনারাই থাকেন, আমি চলে যাইতেছি। তুমি যাইতে পারবা না আম্মা, এটা কোনোদিন হইব না। আপন অধিকার চাইরিয়া দিয়া তুমি যাইবা গা, এটা আমি হইতে দিব না তো। টাকা গুনে আনছো তো আম্মা? জি আম্মা, গুনে আনছি। এক্সট্রা ইনকাম হয়েছে কিছু? হয়েছে আম্মা, 5,000 টাকা। কোকি 5,000 টাকা? এই সময়ে তুমি 5,000 টাকা ইনকাম করছো আম্মা? কেমনে করলাম, কেমনে করলাম? 1,000 টাকা আমার সাথে কথা কওয়ার জন্য, 2,000 টাকা আমার হাত ধরার জন্য, আর বাকি 2,000 টাকা আমার কোলে শোয়ার জন্য। খালি তো তাসি করছে আর কোলে মাথা রাখছে, অন্য কিছু করে নাই তো আম্মা? প্রেম কুমার টাইপের লোক গো আম্মা, প্রেমে পড়ে গেছে, ভালোবাসার কথা কয়। তাই নাকি? হ আম্মা, আমিও বলে দিছি, ভালোবাসা হয়েছে ফাও প্রেম করার ধান্দা। এইসব ধান্দার মধ্যে গোলাপ ফুটতে চুমকির মেয়েরা পড়ে না। একদম রাইট কথা কইছো আম্মা, সঠিক, একদম সঠিক কথা তুমি কইছো। আমরা বিনিময় ছাড়া কোনো দায়িত্ব পালন করবো না, আর এটাই হবে আমাদের নিয়ম, আমাদের আদর্শ দাঁড় করাবো আমরা এটাই। আকাশি কেমন আছো গো আম্মা? আম্মা গো, খবর এখন তো একদম কিছু বুঝতে পারতাছি না। ঘটনা বুঝতেছি না মানে কি? হ্যাঁ, কলসে করে কাও তো আম্মা। একবার মনে হইতেছে খবরটা ভালো, কিন্তু আবার ডরও লাগতেছে। আকাশি আম্মা, আম্মা গো আমি তো তোমার কথা কিচ্ছু বুঝতেছি না আম্মা। আরে তোমার তো ঘটনা ঘটনা হয়েই গেছে, তুমি আয়া পড়ো। এখনো ওখানে কি করো তুমি? আয়া পড় না কেন তুই? আইতে চাইলেই তো আইতে পারতাছি না আম্মা। এইটা তুই কি কস আম্মা? আমি তো তোর কথা কিচ্ছু বুঝতেছি না আম্মা। আম্মা, এই সব ঘটনা ঘটাই আমি যখন আইতে নেছি তখনই তো আমার আটকে রাখছে, আইতে দিতেছে না। কেন আম্মা, তোরে আসতে দিতেছে না কেন? আম্মা গো, ও আম্মা তুই কই এখন আম্মা? আম্মা কই এর আছি, এই বাড়ির মধ্যে একটা ঘরে আছি। ওই বাড়িরই একটা ঘরে তুমি কি করো আম্মা? হ্যাঁ, আরে তুই চলে আয়, আয় তুই চলে আয়। আমি দিল ওখানে গাছ থেকে বাকি 5,000 টাকা নিয়ে আনিছি, তোর কাজ শেষ, তুই চলে আয়। আয় সেই পড়তাম গো আম্মা, কিন্তু আমার কি মনে হইতেছে জানো, এই এরা জরিমানা সহ মনে কিছু টাকা দেবে। তারা তোর টাকা দিব মানে? আমার মনে হয় কি, এরা সব কথা বিশ্বাস করছে আমার। ওই যে বুড়া পোলাড আছে না, হ্যাঁ মনে কইছে জরিমানার টাকা কম করে হলো 10,00,000 টাকা দেওয়ার ব্যবস্থা করে দেব। 10,00,000 টাকা? হ্যাঁ মা। আম্মা বিপদ না হয় আবার? অবশ্য হেরা 10 থেকে 15,00,000 টাকার কথা কইছে, কান 15,00,000 টাকার কথা বাদ দিছি, 10,00,000 টাকাই মুই মনে মনে ধরে নিছি, দেখি কি হয়। ঘটনা যদি এটা সত্য হয় আম্মা, তাইলে তো খুবই ভালো ঘটনা, এর থেকে সুন্দর ঘটনা আর কিছু হইতে পারে না। এখন তো আমার কাছে সবকিছু ওয়াও মনে হইতেছে আম্মা। আমিও প্রথমে সেইটাই ভাবছিলাম আম্মা, কিন্তু পরে দেখলাম কি আম্মা, এরা লোকজন সব সহজ সরল, মানে সবাই ভালো, এই আমার কথা বিশ্বাস করছে, সেই জন্য আমার এই বাড়িতে রেখাও দিতে চাইছে। আবার কয় কি জানেন, এই ঘর বাড়ি সব কিছু নাকি আমার দিয়েও দিব, কিন্তু আমি কোনো কিছুতেই রাজি হইনি। এখন আমার কইলো একটু ওয়েট করতে, ওই আমার নাকি টাকা দিয়ে তারপরে বিদায় করবো। আচ্ছা আম্মা শোনো, এখন এত বেশি কথা কোনো যাইব না, আমার কাছে যে ফোন আছে আমি হেডে হেগো বুঝতে দিইনি, তুমি রাখো, তোমার আমি পরে কথা কদম, ঠিক আছে? পরে কল দেবো। আচ্ছা আচ্ছা রাখি। Thank you.
পরিছে কারে তুই কোন দেখলি বেহুদা ফেসাল পড়া যা আমার সামনে থেকে যা দেখো দিছি তুমি আমার সাথে এমনি কথা বলে দিলু ভাই তোরে তো কেমনে কথা কবো তুমি এমনি কথা কই পারলা আমি আমার সাথে তুমি আমি তোমারে ভালোবাসি তোর ভালোবাসো অবশ্যই ভালোবাসি ভালোবাসা হইছে এই দুনিয়ার সবচেয়ে বড় একটা বিষয় আর সে জন্য আমি তোমারে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ হ্যাঁ পেমেন্ট পেমেন্ট হ্যাঁ পেমেন্ট কিসের পেমেন্ট ওই যে কইলি না আই লাভ ইউ আমার ভালোবাসো ভালোবাসার পেমেন্ট পাগল ভাই চিনি দিলু ভাই তোমারে ভালোবাসার জন্য তুমি পেমেন্ট চাও হ্যাঁ চাই ভালোবাসার জন্য পেমেন্ট চাই দে আমি ইকতা রুল তোমারে ভালোবাসার কথা কইছি এই জন্য তুমি পেমেন্ট চাইতেছো পেমেন্ট সম্ভব করন লাগবো দিলু ভাই নাহলে ঝামেলা হইব কি ঝামেলা করবি কি ঝামেলা করবি ভালোবাসার ঝামেলা অনেক বড় ঝামেলা আমি আপনার মনের কষ্টটা বুঝতে পারতেছি কোন মুখে যে আমি আপনার সাথে কথা বলি দাদি আম্মা আমার আপন দাদা শ্বশুর কেমন এই কাজ করলো আসেন দাদি আম্মা আমি আপনার মাথায় হাত বুলাই দিই আসেন না না এসবের কোনো দরকার নেই দাদি আম্মা আমি কিন্তু খুব ভালো মাথা বানাইতে পারি আসেন হ্যাঁ আপনি এইভাবে আমার দাদি আম্মা দাদি আম্মা কইতেছেন কিসের জন্য হ্যাঁ দাদি আম্মারে দাদি আম্মা ডাকবো না তো কি ডাকবো কোনো কিছু বলার দরকার নেই দাদি আম্মা আপনি আমাকে দূরে সরাই দিতেছেন আমি তো যাওয়ার কোনো জায়গা নাই এই তো শোনেন আমার শ্বশুর আমার এখানে থুয়ে গেছে জরিমানা টাকা আনতে সে আসলে আমি চলে যাবো টাকা নিয়ে এখানে আমার নতুন আমাদের জন্য একটা শাড়ি আর গয়না আছে ও আব্বা তাহলে কি এই শাড়ি গয়না দাদি জানতে পড়াই দিব অবশ্যই অবশ্যই পড়াইবা সেই কারণে আনছি এই যে আপনি আমারে বসে রেখে গেছেন যে জরিমানা টাকা দেবেন সেই জন্য আমি ওয়েট করতেছি আমার টাকাটা দেন আমি চলে যাই দেখেন আমার আব্বাই আপনার লিখে যেটা দিয়ে পাঠাইছে ওইটা আমি নিয়ে আইছি এরপর আরো যা যা দিয়ে পাঠাইব সব আমি নিয়ে আসবো আম্মা ভাই আপনি আবার আমার আম্মা আম্মা বলতেছেন কিসের জন্য আমার আব্বাই আপনার বিয়ে করছে এটা আপনি আগে আমারে বলছেন তখন আমার আব্বাই স্বীকার যায় নাই কিন্তু তখন আমার আব্বাই স্বীকার গেছে যে হাসা আছে সে আপনার বিয়ে করছে আপনি আমার আব্বার বিয়া করা বউ আমার আব্বার বিয়া করা বউ রে তো আমি বইন কইতে পারবো না তাহলে তোমার আম্মাই কেমন লাগবো কারণ শাড়িটা কিন্তু বইন আপনার এটা করুন উচিত আর আপনার যে 10-15 লাখ টাকা আমি তুমি কইছি আমি করতে দিব দিব তো আমার বাপেই সুতরাং তার দাবিটা পূরণ করা উচিত না শুধু আপনার শাড়িটা পিন দেবো আপনি পিন দেন আমি যাই দেখি আব্বার লোকের কথা গিয়ে একটা হাঁটা কেমন আদায় করুন যায় আসেন দাদি আম্মা আমার জানা লাগবে
তোর জানা লাগবে। আরে আমার জানা না লাগলে কি আমি তোমার কাছে জিজ্ঞেস করতে আসছি? আমার কি আর খায়া দায়া কোনো কাম নাই। ইক্তিয়ারুল আইসক্রিম ঠিক তুই আমার মায়ের খাবি কই দিলাম। মারবা তুমি, আমারে মারবা তুমি? তাহলে কি তোর মানবে কারে মারুম? দেখ পেছিস তুই। তুমি যদি ওই মেয়ে ওই অসীম সুন্দরীর পরিচয় আমার কাছে না দেও, তাহলে এখন আমি তোমার বাড়ি যায়া তোমার বউ তোমার মেয়ের কাছে সব বলে দিব। এক অসীম সুন্দরীর নিয়ে তুমি নদীতে নৌকায় করে ঘুরে বেড়াও, আরো কত কিছু যে করো এটা সব কই দিব। এই চুপ কর, আশেপাশে কোনো মানুষ শুনে ফেলাইব। মানুষে যাতে না শুনে তাহলে সে ব্যবস্থা করো। আমি তো দিব না, এটা মুখ বন্ধ করার মামলা না। আর যদি মুখ বন্ধ করতে না চাও তাহলে আর কি করার, আমার কোনো অসুবিধা নাই। তুই আমারে এইভাবে বারবার ব্ল্যাকমেল করছিস ইক্তিয়ারুল। মুখ বন্ধ করার টাকা চাইছি, এটা যদি তুমি ব্ল্যাকমেল কও তাহলে আমার আর কি কওয়ার আছে? ঠিক আছে আমি তাহলে যাইগা। ভাবি তোমার মেয়ে তারা তো বাড়ি দিয়ে আছে নাকি? তোর বাড়ি যাই। তোর মুখটা বন্ধ রাখ। আমি মুখ বন্ধ রাখার কে দিলু ভাই? টাকা দিছো টাকায় মুখ বন্ধ রাখবো? দিলু ভাই তুমি তো টাকা দিছো ভাই, এখন তো তোর 17 বছরের সুন্দরী মাইয়ের মতো লাগে। দিলু ভাই আরে না দিলু ভাই, কেমনে সারি তোমার কও? ও দিলু ভাই সাজাইবা? জিগাইছো আব্বারে না নিজে নিজে করতাছ? আব্বাই কইছে সাজাইতাম। আব্বাই আমারে আর সুদারে দুইজনে অর্ডার মারছে বাসর ঘর সাজাইতে। আর অসুবিধা কি? সেরি আইছে দাবি লইয়া, বিয়ার দাবি লইয়া আইছে। তো বাসর ঘর সাজানি লাগতো না? সব দাবি মাইনা লোন লাগতো না? তুমি তো কইছ আব্বা দাদা করে ডাকে। আব্বা ডাকে কেরে? জি বলো তো কথা আছে, সবকিছু নাকি ক্লিয়ার করতে হইব। এটা কি গল্প? কি ভয়াবহ গল্প! এটা তো যে কোনো মার মার কাট কাট সিনেমার গল্পের আর মানাইতেছে। আসলে মানুষের জীবনটা এমনই এক বাস্তবতা, নাটক সিনেমার সাথে ভয়ঙ্কর বুঝছাস না ভাই সাহেব। মানে চিন্তা করে দেখেন, আমরা উরিয়েলের বিয়ে দিমা আতারের লোকের ঠিকঠাক করছি, সেই উরিয়েলে কনসেপ্ট করিয়া লাইছে। মানে সেটা দুলাল খানের যে সে সন্তানের বাপ, আবার সে দুলাল খানে উরিয়েলে আর আতারের বিয়ের জন্য উদ্যোগ নিচে হাতে। দুলাল সটকে পরিবার চাইতেছে উরির এই অবস্থায়। উরির কোনো একটা হিল্লে করে দিয়া দুলাল ছটকে পড়ব,
কিন্তু আমরা সেটা হইতে দেব না। কিন্তু নকুল, উরিরে দুলালি বিয়ে করব, এটাই করণ উচিত। আহারে আতাহার, আতাহার ঐসিকে কি কব, একটা মোহর মধ্যে আছে, একটা ফলস ইমোশনাল মোহ। ওই মোহটা কি ভাইঙ্গে গুড়া গুড়া করে দেওয়ান লাগবো। কিন্তু নকুল, মনে রাখিস। মনে রাখছি, আপনি না বললো আমি এইটাই মনে রাখছি। মানুষ যত ফলস বলুক, মানুষ যত ইমোশন বলুক, এটা আমার ভালোবাসা, এটা আমার ইমোশন। মানুষ ফলস বলুক বলে ফলস। এই উরির নাম ছিল নুরি। আপনার হাত ধরে সে ঢাকা শহর চিনেছে, আপনার হাত ধরে সিনেমা পাড়ায় গিয়েছে, অফিস অফিসে গিয়েছে, ফটোশ্যুট করেছে, আপনাকে খেয়েছে পরেছে, আর এখন সে সাফল্যের সিঁড়ি পেয়ে আপনাকে ছুড়ে ফেলে দেবে, এটা তো হয় না ভাই। ভাই আমি বলছি যে আমি এগুলো কিচ্ছু মনে রাখি নাই। মানুষ তো টুকটাক ভুল করতেই পারে, আর আমি যদি এই ভুল ক্ষমা করতে না পারলাম তাহলে আমি তার ভালোবাসলাম কেন? হ্যাঁ, তা তো ঠিকই, ভালোবাসার মানুষের জন্য তো আত্মত্যাগ করতে হবে, ক্ষমা করতে হবে, সব কিছুর উর্ধে উঠে তাকে ভালো তো বাসতেই হবে। জি ভাই। আচ্ছা দুল ভাই, এই হায়দার আলিম ভাই, নকুল দা, তারা কি লুকোচুরি খেলতেছেন? তারা কোথায় আমি তো বুঝতে পারতেছি না। আর শোনেন, এই বিয়ের জন্য না বেশি আয়োজন টায়োজন দরকার নেই। তারা বললো তারা নাকি হোটেল ভাড়া করবে, তারপর ওই যে সুইমিং পুল সাজাবে, এগুলো কোনো দরকার নেই, ঘরোয়া একটা ছোট্ট বিয়ের আয়োজন হলেই হবে। একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা আমি একটু দেখি ওরা কোথায়, আর আপনি এখানে থাকেন, ঠিক আছে? আমার আম্মা সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। আম্মা এইটারে বলে অসাম সৌন্দর্য। শাড়িটাতে তো খুব মানাইছে, ঠিক না সুদা? আমি নিজের হাতে পরাইছি, সুন্দর লাগবো না আবার। এবার চলেন দাদি, আমার তার নিজের ঘরে দিয়ে আসি, চলেন। আম্মা গো, আয়ুন যে আয়ুন, আপনার ঘরে যাই ভাই। আয়ুন ঘর মানে কি? হ্যাঁ ঘর মানে কি? বাসর ঘর দাদি, আম্মা আপনার জন্য আমরা বাসর ঘর সাজাইছি। বাসর ঘর? জি দাদি, আমার বাসর ঘর। দাদা যান বললো আপনার সাথে বিয়ে হওয়ার পরে এত এতগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু সুন্দর সাজানো গোছানো বাসর ঘর দাদা যান পাই নাই, সেই জন্য আমি আর আম্মা যান মিলে আপনার জন্য বাসর ঘর সাজাইছি। আম্মা যান চলুন বাসর ঘরে, চলুন। আর কারো লোক হইতে পারে না, এটা তো সম্ভব না আম্মা। আকাশির ফোন বন্ধ কি জবান বন্ধ, সে কথা আমার কাছে জিজ্ঞেস করতে আসতো কেন? ফোন